শুভশ্রী ফ্রম মেমোরিজ বাই দেবু। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে, আর আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে কোথায় যাচ্ছি। আর আমার দুটো ভিডিও ছাড়া আছে যেখানে হচ্ছে গিয়ে বাগেরহাট বাজার সম্পর্কে আপনারা অনেক ইন্টারেস্টেড দেখিয়েছেন। তো সেই বাজার যেখানে কাঁচা বাজার আর কি শাক সবজি তরকারি বা মাংস টাংস এগুলো পাওয়া যায়, আজকে হচ্ছে সেখানে যাব। আজকে সেই বাজারটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর অনেক দিন পরে আমার ভিডিও আপলোড করতে চলেছি, তো সবাই অবশ্যই দেখবেন আর সাথে থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু লাইক দিবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের ভিডিও। তো যাওয়া যাক। যেতে যেতে বলি, আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু আসল মজাটাই বুঝবেন না, বাজারে যে আসল দৃশ্যটা অনেক কিছু মিস করে যাবেন। তো লাস্ট পর্যন্ত দেখানো অনুরোধ। এখনো কোভিড সিচুয়েশন যায়নি, যার জন্য মাস্ক পরাটা মাস্ক। সবাই এখনো বের হলে আপনারা অবশ্যই মাস্ক পরবেন। আমরা এখন রিক্সায় আছি, তাহলে চলুন। যেতে যেতে যে সকল রোড আপনাদের দেখানো হয়নি আমরা সেগুলো ভিডিও করেছি। আমি হয়তো আপনাদের বুঝাতে পারছি যে এই রোডটা আপনারা আগে কখনো ভিডিওতে দেখেননি, তো আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। বাজারের কাছাকাছি চলে আসছি, তো আপনারা এখন দেখতে থাকুন আর এনজয় করুন। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা স্কিপ করবেন, স্কিপ করে দেখবেন না, আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু ঘরে বসেই বাগেরহাটটা দেখতে পাচ্ছেন, এর থেকে মজার বিষয় আর কী হতে পারে? আর বাগেরহাট সম্পর্কে অনেকে জানতে চান, তো আমার ভিডিওর মাধ্যমে তো অনেকে দেখতে পাচ্ছেন বাগেরহাটে অনেক কিছুই আমি এখন পর্যন্ত দেখিয়েছি যতটুকু সম্ভব হয়েছে। তো আপনারা অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন, যাতে আপনার অন্যরাও দেখতে পায়, অন্যরা দেখার সুযোগ পায়। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন দুই পাশে দোকান, অনেক জিনিসপত্র রয়েছেই, আর এটা একটা মার্কেট। এরপরে আমরা যাব কাঁচা বাজারের দিকে, তো দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, কিন্তু অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন। এতক্ষণ তো আপনারা দেখলেন রিক্সা করে দুই পাশ বাজারের, এবার আমরা একটু হেঁটে হেঁটে ঘুরে দেখি বাজারটা। ঘুরে ঘুরে দেখলে আপনারা আরও বেশি ভালো মতো দেখতে পারবেন, এই জন্য আমরা এবার চলুন একটু দেখা যাক কি আছে বাগেরহাটের বাজারে, আপনারা এনজয় করুন। বাজারে আসছে, যার কারণে লোকজন কিছুই তেমন নাই, তাছাড়া একটু কমই লাগছে মনে হচ্ছে, দোকানপাট অনেক বন্ধও আছে। তো বিকালের দিকে এখানে প্রচুর প্রচুর লোক হয়, তাছাড়া সকালের দিকে অনেক পরিমাণ লোকজন দেখা যায়। এতো তো এই হলো গিয়ে সবজি বাজার, দেখেন এখানে আশেপাশে দুই পাশে পুরো সবজি শাক সবজি দিয়ে ভরা। তো আপনারা দেখতে থাকুন। মানে বাজার করতে আসবে সকলে, তখন ভিডিও করা অসম্ভব, মানে লোকের মধ্যে ভিড়ে টিড়ে যেতে হবে, এজন্য গিয়ে আমরা দুপুরে গিয়েছি, যার জন্য আমরা ভালো মতো আপনাদের দেখাতে পারি। তো দেখতে থাকুন,
আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগছে, আপনারা একটু জানালে আমরা সাপোর্ট পাই বেশি বেশি। তো এই তো আমার কথায় অনেক জড়তা আছে এটা আমি জানি, আমি ক্লিয়ার কাট অনেক সময় কথা বলতে পারিও না। তো আপনারা কমেন্ট করলে এগুলো আসলে ভুল ত্রুটিগুলো আস্তে আস্তে সে ই হয়ে যাবে, মানে কী বলবো আমি নিজেই বুঝতে পারছি না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আপনারা কমেন্ট করুন। আমরা চেষ্টা করছি আপনাদের বাজারে সবটা ঘুরিয়ে দেখানোর, কতটুকু কি পারছি জানি না, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে হবে কিন্তু, আর চ্যানেলের সাথে থাকতে হবে। এরকম বাগেরহাটের অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করে নিতে হবে, যাতে করে আপনার আমার ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় এবং আপনি প্রথমে দেখতে পারেন। অনেক পছন্দ করি আর আমার ভিডিওগুলোর মাধ্যমে আমি অনেক অনেক জায়গা ঘুরতে পারছি, এটা আসলেই আমার কপাল ভালো যে আমি এরকম ভিডিও করতে পারছি আর আপনাদের দেখাতে পারছি আর আমার ঘোরাঘুরি আপনাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই আপনাদের ভালো লাগছে। এখন আমাদের বাসায় চলে যাওয়ার পালা, আমরা রিক্সা নিয়ে বাসায় চলে যাচ্ছি আর সাথে দুই পাশে যে ভিউটিউ আছে আপনাদের এগুলো দেখাচ্ছি। ভিডিও এই পর্যন্তই। তো আপনারা কেমন কি এনজয় করলেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু, আর চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বাগেরহাট দেখতে থাকুন। টাটা, বাই বাই। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট।